মাছে ভাতে বাঙালি, তাই আজকে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 10 ধরনের মাছ ধরার পদ্ধতি নিয়ে আজকের ভিডিও। হয়তো এই পদ্ধতিগুলোর সাথে জড়িয়ে রয়েছে আপনার স্মৃতি, যদি কোনো স্মৃতির কথা মনে পড়ে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। বিলের পুকুর সেচে মাছ ধরা, অসংখ্য খাল বিল, হাওড় বাওড়, ডোবা নালার বাংলাদেশে পাওয়া যায় নানা রং ও স্বাদের মাছ। আকার আকৃতিতেও এরা যেমন বিচিত্র, নামগুলোও তেমনি নান্দনিক। শীতকালে খাল বিলের পানি কমে যাওয়ায় গ্রামগঞ্জে বেশ ঘটা করে মাছ ধরতে দেখা যায়। তখন সব মাছ গিয়ে ওই ছোট পুকুরে জমা হয়, তখন বিভিন্ন উপায়ে পানি সেচে এই মাছ ধরা হয়। টেটা দিয়ে মাছ ধরা। টেটা একটি দীর্ঘ বর্ষার মতো যন্ত্র যা মাছের উপরে নিক্ষেপ করে শিকার করা হয়। দূরের মাছ লক্ষ্য করে শিকারের সময় এর সাথে যুক্ত দড়ি মাছ ধরতে সাহায্য করে। টেটার মাথা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা মাছের শরীরের ভিতর ঢুকে মাংসের সাথে এঁটে যায়। এই টেটার ধারালো কাঁটা থাকে যা একে ফসকে যাওয়া থেকে বিরত রাখে। বৃষ্টির পর বিলের জলে ধান ক্ষেত থেকে টেটা দিয়ে শিং, বোয়াল, কই, টাকি, শোল মাছ শিকার করতে দেখা যায়। দিনে বা রাতে মুষলধারে বৃষ্টির পর বোয়াল, কই, শোল সহ দেশি প্রজাতির মাছগুলো উপরের দিকে উঠে আসে, তখন মাছ ধরা ও খাওয়ার মজাটাই আলাদা। ধর্মজাল বা ধরন জাল দিয়ে মাছ ধরা। দেখতে বর্গাকৃতির জাল এবং বাঁশ দিয়ে চার কোনায় বেঁধে তৈরি করা হয় ধর্মজাল। এটা দিয়ে মাছ ধরার সময় কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, তারপর বাঁশ উপরে যে রশি দিয়ে তৈরি বাঁধা থাকে সেটাকে টান দিতে হয়। ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার। জাল বাংলাদেশের প্রাচীন মাছ ধরার কৌশল, তার মধ্যে ঝাঁকি জাল অন্যতম। ঝাঁকি জালের উপরের প্রান্তে সরু রশি বাঁধা থাকে, জালের নিচের দিকে লোহার ছোট ছোট কাঠি যুক্ত করা হয় যাতে পানিতে জাল ফেললে তাড়াতাড়ি ডুবে যেতে পারে। মাছ ধরার সময় খাল, পুকুর বা নদীর তীর থেকে রশিটি হাতে রেখে জাল পানিতে ছুঁড়ে মারা হয়, পরে রশি ধরে টেনে জাল তোলা হয়। জলের নিচে অনেক ধরনের মাছ আটকা পড়ে, পুঁটি, চিংড়ি, কার্প ও নল মাছ বেশি ধরা পড়ে। চাই বা বাইট দিয়ে মাছ ধরা। বাঁশের শলা দিয়ে তৈরি এক ধরনের মাছের ফাঁদকে মাছ ধরার চাই বলে। মুলি ও মোড়ল দুই ধরনের বাঁশ দিয়েই এই চাই তৈরি করা হয়। বর্ষাকালে যখন পানি কমতে থাকে তখন চাই দিয়ে মাছ ধরা হয়। গ্রামের খাল, বিল, হাওড়, বাওড় কিংবা নদীতে মাছ ধরার পুরনো পদ্ধতি আর উপকরণের একটি হচ্ছে বাঁশের তৈরি চাই। যুগের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় ফাঁদের আকার, ধরন ও নকশায় পরিবর্তন হলেও এখনও জনপ্রিয়তা কমেনি মাছের এই চায়ের। সুতি জাল দিয়ে মাছ ধরা। সিনথেটিক লাইলন ফাইবার দ্বারা প্রস্তুত তৈরি করা হয় এই সব জাল। এ ধরনের জালকে কারেন্ট জালও বলে। জাল বুনে পানিতে ফেলে রাখতে হয়, কয়েক ঘন্টা পর পর মাছ তোলা যায়। বাংলাদেশে মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর বিবেচনায় 2002 সালে সংশোধিত মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। 6.5 সেন্টিমিটার বা তার চেয়ে ছোট ফাঁসের জালকে কারেন্ট জাল হিসেবে ধরা হতে পারে। পুকুরের বেড় জাল দিয়ে মাছ ধরা। বেড় জাল অনেক লম্বা ও উচ্চতা অনেক বেশি হয়। পুকুরের সব মাছ একসাথে ধরা যায় বেড় জাল দিয়ে।
পুকুরের সাইড দিয়ে জাল টেনে পুরো পুকুর ঘিরে ফেলে মাছ ধরতে হয়। তারপর আস্তে আস্তে টান দিয়ে সব মাছ একসাথে ধরা পড়ে। চেইন জাল দিয়ে মাছ ধরা, এটা ঝাঁকি জালের মতোই, কিন্তু এটা উড়াতে হয় না, পানির স্রোতের মধ্যে ফেলে টানতে হয়। বিশেষ করে নদীতে এই জাল দিয়ে মাছ ধরতে হয়। জলকাদায় মাছ ধরা, বিলে, ধানি জমি বা জলাশয়ে পানি কমে গেলে এইভাবে মাছ ধরতে দেখা যায় গ্রাম বাংলায়। জলকাদায় নেমে এইভাবে ছোট বড় প্রায় সবাই মাছ ধরে। বিশেষ করে গ্রামে যারা বড় হয়েছে প্রায় সবাই এধরভাবে জলকাদায় নেমে মাছ ধরেছে। এইভাবে মাছ ধরা এখন প্রায় হারিয়ে গেছে। জালি দিয়ে মাছ ধরা, তিন কোণা বাঁশের ফ্রেম তৈরি করে তার মধ্যে জাল বসিয়ে তৈরি করা হয় এই ধরনের জালি। পুকুরে, বিলে বা নদীতে এই পদ্ধতি মাছ ধরা যায়, তাতে দেশি চিংড়ি বেশি ধরা যায়। তাছাড়া বাইলা, পুঁটি, কই, ট্যাংরা ধরা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনার এই ভিডিও দেখে যদি কোনো স্মৃতি মনে পড়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।